কেমন ছিল ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে টিভি বাংলায় oh you who believe give charity for the pleasure of allah the pleasure of allah oh you who believe read the quran every night of ramadan প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাত আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান অ্যা ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রোজা রাখার উপকারিতা ড জাকির আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি সালাম দিয়ে আসসালাম আলাইকুম আজকের টপিক রোজা রাখার উপকারিতা জাকির এর আগের পর্বটাতে আমরা আলোচনা করেছিলাম রোজা রাখার উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারের কথা বলেছিলাম রোজা রাখার আর কোনো উপকারিতা কি আছে যেগুলো আপনি আমাদের দর্শকদের বলতে পারবেন আলহামদুলিল্লাহ ওয়াসালাত আলা আল্লাহ নসুল্লাহ আলা আলী ওয়াসাহ বেজমিন আম্মাবাদ আউজুবুল্লাহ হেমিনের সহিত অনেক রুজিম ওসমিল্লা রহমান রহিম প্রব্বেশ্বর হিসাদরি ওয়েসুল্লি আমরী ওয়াহালুল উদ্দাত মিল্লি সানিয়াফ কহকৌলি যদি উপকারের কথা বলতে হয় ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারের পাশাপাশি রোজা রাখলে আরও অনেক উপকার পাবেন আমরা আগের পর্বে রোজার ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারিতা আলোচনা করেছি এ অন্যান্য উপকারিতাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি শারীরিক উপকারিতা এরপর রোজা রাখলে মানসিক উপকারিতা পাবেন রোজা রাখলে এছাড়াও পাবেন সামাজিক উপকারিতা আচ্ছা আসুন আগে প্রথম ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করি শারীরিক উপকারিতা রোজা রাখলে আমি কি কি শারীরিক উপকার পেতে পারি যেহেতু রোজা রাখলে আপনি পানাহার এবং সহবাস থেকে সংযত থাকবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আর খেয়াল করলে দেখবেন যে পাকস্থলী হচ্ছে শরীরের এমন একটা অঙ্গ যেখানে সবচেয়ে বেশি রোগ হয় বেশিরভাগ অসুখ সেজন্য আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটার আছে ইবনে মাজায় খণ্ড নম্বর চার হাদিস নম্বর তিন হাজার তিনশো উনপঞ্চাশ আমাদের বলেছেন যে একজন আদম সন্তান তার পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা শরীরের অন্য অংশে রাখতে পারে না একজন মানুষ সামান্য কিছু খাবার খেলেই কর্মক্ষম থাকতে পারে এই পাকস্থলীতে কি কি থাকতে পারে সেটাকে তিন ভাগে ভাগ করা যায় এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ হচ্ছে পানির জন্য বাকি এক তৃতীয়াংশ নিঃশ্বাসের জন্য এখানে বাতাস থাকবে আমাদের শরীরের বেশিরভাগ রোগের উৎপত্তি হয়ে থাকে পাকস্থলিতে কারণ এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে আর আমরা যে খাবার খাই সেটা পাকস্থলিতে যাই সেখান থেকে খাবার হজম হওয়ার পরে বিভিন্ন অন্ত্রে চলে যায় খাদ্যের উপাদানগুলো রক্তে চলে যায় তারপর সেখান থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর আমাদের পাকস্থলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যায় এটা কখনও কোনো বিশ্রাম পায় না কিন্তু রোজা রাখলে এই পাকস্থলী আসলে খুবই সংবেদনশীল তার পাশাপাশি এ অঙ্গটা খুবই জটিল সংবেদনশীল পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ এটা সারাদিন ধরে কাজ করতে থাকে আমরা যখন রোজা থাকি অনেকক্ষণ পাকস্থলীতে কোনো খাবার যায় না একটু বিশ্রাম পায় আর এ সময় আমাদের শরীরে যে টক্সিন থাকে সেটা শরীর থেকে বের হয়ে যায় তাহলে রোজা রাখলে সেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী হবে সব টক্সিন বের করে দেবে এছাড়াও নিরাময় হবে অনেক রোগ এবার বলেন এই রমজান মাসে রোজা রাখলে একজন মানুষ কি কি উপকারিতা পেতে পারে আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ রোজার মানসিক উপকারিতার কথা যদি বলতে হয় রোজা রাখলে আমাদের ধৈর্য বাড়বে আমাদের অধ্যবসায় বাড়বে রোজা রাখলে আমাদের আত্মসংযমও বাড়বে আত্ম সচেতন হবেন রোজা রাখলে মানসিকভাবে আরও নমনীয় হবেন এ সময় আত্মপ্রশিক্ষণ ও নিয়ম শৃঙ্খলা উন্নত হয় রোজা রাখার সবচেয়ে বড় মানসিক উপকারিতা হচ্ছে আমাদের ধৈর্য আর অধ্যবসায় বাড়বে আর সাধারণত যে কথা বলে যে আমি এটা পারব না রোজা রাখলে সে বলবে আমি পারব রোজা রাখলে আমাদের শরীর মন এবং আত্মা উন্নত হয়ে উঠবে রোজা রাখলে একজন সামগ্রিকভাবেই উন্নত হবে আর রোজা হল এক ধরনের ট্রেনিং এতে আপনার ব্যবহারও বদলে যেতে পারে ব্যবহার বদলানো খুবই কঠিন একটা মানুষ যে ধরনের ব্যবহারে অভ্যস্ত সেটা পাল্টানো খুবই কঠিন এজন্য বলা হয় যে সবচেয়ে সেরা জিহাদ হচ্ছে জিহাদ ফিননাফস তার মানে নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করা তাহলে ব্যবহার বদলানো এটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটা রোজা রাখলে সম্ভব আর প্রয়োজন হলে জিহাদ করা মানে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনি আপনার নিজের আত্মার সাথে জিহাদ করতে না পারেন তাহলে শত্রুর সাথে জিহাদ করবেন কীভাবে এজন্য রোজা রাখলে আপনি আত্মসংযমী হবেন আর সেজন্যই জিহাদের আগে এই রোজাকে ফরজ করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে নবতের পনেরো বছর পরে দ্বিতীয় হিজড়িতে এর পরের বছরে জিয়াদকে ফরজ ঘোষণা করা হয় তাহলে আল্লাহ সবান তালা প্রথমে মুসলিমদের মানসিকভাবে প্রস্তুত করেছেন রোজা পালনের মাধ্যমে তারপরে কিতালকে ফরজ করা হয়েছে আগে ছিল মানসিক প্রস্তুতি আর সাধারণত একজন মানুষ দিনে তিনবার খাওয়া দাওয়া করে থাকে সপ্তাহে বার খাওয়া দাওয়া এই অভ্যেসটা বদলে যায় রোজার সময় এই অভ্যেসটা বদলে দিনে দুইবার হয় একটা হচ্ছে সন্ধ্যা শেষ হলে বা রাতের প্রথমে আর অন্যটা ভোর হওয়ার আগে পুরো নিয়মটাই বদলে যায় আর এটাই আমাদের এই মানসিক প্রশিক্ষণে অনেকভাবে উপকার করে এখনকার মনোবিজ্ঞানীরা বলেন যদি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারেন প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আসলে মানসিক উপকারিতার ব্যাপারে আমার নিজেরও একটা অভিজ্ঞতা আছে সেটা বলছি আমি জীবনে প্রথমবার রমজানের অর্ধেক রোজা রেখেছিলাম এটাই আমার মনটাকে পুরোপুরি বদলে দিয়েছে রোজার কারণেই পরবর্তীতে সাহাদা দিয়েছে তাই বলবো আলহামদুলিল্লাহ আর সেক্ষেত্রে বলেছিলাম যে মানসিক ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে পরের প্রশ্ন এটা হচ্ছে রোজা রাখার সামাজিক উপকারিতার প্রসঙ্গ নিয়ে এখন আপনি কি রোজা রাখার উপকারিতা সম্পর্কে কিছু বলবেন রোজার সামাজিক উপকারিতার কথা যদি বলতে হয় রোজা রাখলে আপনি বুঝতে পারবেন যে যারা গরিব তারা কেমন আছে তারা খেতে পায় না কোনো আশ্রয় নেই আর রোজা রাখলে আমরা বুঝতে পারি যে না খেয়ে থাকলে মানুষের কেমন লাগে আমাদের মধ্যে অনেকে আছে ধনী যাদের খাওয়া দাওয়া করতে কোনো সমস্যা হয় না রোজা থাকলে আমরা বুঝতে পারি যে একজন ক্ষুধার্থ মানুষের কেমন লাগে এভাবে গরিব মানুষদের প্রতি আমাদের তখন সহানুভূতি বেড়ে যায় আর এছাড়াও আমরা আল্লাহ তালার অসীম দয়াকে অনুভব করতে পারি আল্লাহ স্বানওয়াল্লাকে আমরা কি ধন্যবাদ জানাই কখনও এই যে আমাদের খাবার দিয়েছেন তারপর পানি অথবা একবার বাতাসের কথা চিন্তা করে দেখেন নিঃশ্বাস নিচ্ছি এজন্য কি আল্লাহকে ধন্যবাদ জানাই আল্লাহ আমাদের এই যে খাবার আর পানি দিয়েছেন ধনী লোকেরা হয়তো কখনোই এটা নিয়ে চিন্তা করে না তবে রোজা রাখলে এটা বুঝতে পারে এতে তারা গরিবদের প্রতি সহমর্মী হয় এছাড়াও রোজার কারণে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে অন্য মানুষের সাথে অনেক কিছু শেয়ার করে তারা অন্য মানুষের দোষ ক্ষমা করে দেয় এভাবে রোজা রাখলে বিভিন্ন দিক থেকে উপকারিতা পাবেন আর এছাড়াও আমাদের নবী মোহাম্মদুল্লা ইসলাম বলেছেন এটার উল্লেখ আছে সহিয়াল জামিতে খণ্ড নম্বর এক হাদিস নম্বর আটশো আমাদের নবী বলেছেন যে যদি তোমরা পৃথিবীর মানুষকে দয়া করো তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের দয়া করবেন তার মানে যদি মানুষের উপকার করেন আল্লাহ তাহলে আপনার উপর দয়া করবেন তাহলে রোজা আমাদের একটা সুন্দর সমাজ গড়তে সাহায্য করে পরোপকারী হতে সাহায্য করে অন্যকে ভালোবাসতে সাহায্য করে সচেতন হতে সাহায্য করে এছাড়াও শুধুমাত্র গরিব লোকজনই নয় সব মানুষের সাথে ভালো ব্যবহার করতে সাহায্য করে পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব সমাজে সবার সাথে ভালো ব্যবহার করব আর অনেক সময় আমরা এটা দেখি যে আমরা পরিবারকে বেশি সময় দেই না বিশেষ করে পশ্চিমা বিশ্বে রোজা রাখলে দিনে অন্তত দুবার পরিবারের সাথে থাকবেন আর আপনারা চেষ্টা করবেন রোজা রাখলে অন্তত সাহারিটা করবেন আপনারা পরিবারের সাথে আর রোজা ভাঙার সময় পরিবারের সাথে ইফতার করবেন এভাবে কমপক্ষে দুবার পরিবারের সাথে সময় কাটাবেন পরিবারের সবার সম্পর্ক জোরদার হবে সবাই তখন একসাথে বাবা মা সন্তান সবাই কাছাকাছি বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেখানে এটা উপেক্ষিত আমাদের এই সমাজের কথা যদি বলেন এখানেও অনেক উপকারিতা আছে অনেক সামাজিক উপকারিতা আমরা অনেক সময় প্রতিবেশীর সাথে ইফতার করি বন্ধু বান্ধবদের দাওয়াত দেই প্রতিবেশীদের দাওয়াত দেই আমাদের নবী মোহাম্মদুল সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সহি মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর পাঁচ নবী বলেছেন তোমাকে কেউ নিমন্ত্রণ দিলে প্রত্যাখ্যান করো না মানুষ রমজানে একে অন্যকে ইফতারের সময় নিমন্ত্রণ করে এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একে অন্যের কাছাকাছি আসতে পারে প্রতিবেশী বন্ধুবান্ধব সমাজের আরও অনেকে আর রোজা হলো আত্মোন্নয়নের সবচেয়ে সেরা সময় পাশাপাশি ইসলা এবং দাওয়ার শ্রেষ্ঠ সময় মসজিদে লোকজনের সাথে দেখা হবে রমজান মাসে তুলনামূলকভাবে বেশি মানুষ মসজিদে যায় এই লোকজনের সাথে কথাবার্তা বলবেন তারপর তারাবির নামাজ পড়বেন এ সময়ে আপনি ইসলা দিতে পারেন অমুসলিমদের মুসলিমদের কাছে দাওয়া দিতে পারেন আর আপনি ঠিকই বলেছেন যে এই পবিত্র রমজান মাসে আপনার মন বদলে যেতে পারে আল্লাহ আপনাকে হেদায়ত করবেন এটা গুরুত্বপূর্ণ আর সেজন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার এক যে আল্লাহ দয়াবর্ষণ করেন তাদের উপর যারা অন্য মানুষের উপর দয়া করে থাকে নবে আরও বলেছেন এই আদেশটাতে আছে যদি তুমি ক্ষমাশীল হও পরম ক্ষমাশীল তোমাকে ক্ষমা করবেন নবে আরও বলেছেন যারা পৃথিবীতে আছে তাদের প্রতি দয়া দেখালে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন তাহলে রোজা সমাজ গঠনে সহযোগিতা করে মানুষজন একে অন্যের কাছাকাছি আসে জাজাকাল্লা খায়ের প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আসসালামু আলাইকুম একটা অতি পবিত্র মাস মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং কিয়াম এই মাসে গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহসালাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে শেয়ালের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পাল করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাউথ জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন দহফায়ে রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ডিসটিভি বাংলায় আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহা রয়েছে কবিরা চাদা আনা হওয়া তাআলা তৌ বা করা চড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা রাগুনা বেঁচে থাকতে চান কবিরা রাগুনা থেকে তাহলে যুক্তি আমার সাথে বিশ টিভি বাংলায় দেখুন বড় গুনা প্রতি সোমবার ও শনিবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে পাঁচটায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ আর আজকে আলোচনার টপিক রোজা রাখার উপকারিতা ড জাকির এবারে আপনার কাছে পরের প্রশ্ন আপনি রোজা রাখার শারীরিক উপকারিতা বলতে গিয়ে বেশ কয়েকটা পয়েন্টের কথা বলেছিলেন বিভিন্ন ধরনের শারীরিক উপকার এখন রোজা রাখার মেডিকেল উপকারিতাগুলো কি কি হতে পারে রোজা রাখলে আপনি অসংখ্য মেডিকেল উপকারিতা পাবেন এখানে আমি কয়েকটা বলছি হৃদস্পন্দন নিয়মিত হয় কিছুটা রিল্যাক্স পায় হার্টের আর্টারির উপর প্রেশার অনেক কম পড়ে আর শরীর থেকে কমে যাবে চর্বি কোলেস্টেরল পাশাপাশি বিভিন্ন অ্যাসিড এতে লিভারের উপর প্রেশারটাও অনেক কম পড়ে রোজা রাখলে হজমের বিভিন্ন গ্রন্থি থেকে যে রস সেটা নিঃসরণও কমে যায় আলসারের সম্ভাবনা কমে যায় কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় যদি কেউ রোজা রাখে নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও রোজা রাখলে উপকার পাবেন আপনারা রোজা রেখে শরীরের ওজন কমাতে পারেন রোজা সামগ্রিকভাবে আমাদের পুরো হজমের প্রক্রিয়াটাকে উন্নত করে নার্ভাস সিস্টেমের উপকার হয় রোজা রাখলে শরীরে টক্সিনের পরিমাণ কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় রোজা রাখলে তাড়াতাড়ি শরীর বুড়িয়ে যাবে না রোজা রাখলে আমাদের আয়ু বেড়ে যেতে পারে রোজা রাখলে আমাদের শরীরে বেশি করে টি সেল তৈরি হয় যেগুলো জীবাণু ধ্বংস করে আর রোজা সামগ্রিকভাবে আমাদের শরীরকে মেরামত করে নতুন বানিয়ে ফেলে এছাড়াও রোজা রাখলে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি ধরেন কোনো লোক একটা বিশেষ রোগে ভুগছে তখন রোজা থাকলে তার উপকার হবে যেমন ধরেন বিভিন্ন ধরনের হৃদরোগ অথবা উপকার পেতে পারেন অ্যাজমার ক্ষেত্রে অথবা আর্থ্রাইটিস বা হজমে গণ্ডগোল বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রেও উপকার পেতে পারেন নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকার পাবেন আপনারা এরকম সারাদিন ধরে বলে যেতে পারি এছাড়াও যারা বিভিন্ন জিনিসে আসক্ত তারা রোজা রাখলে সে আসক্তি থেকে মুক্তি পেতে পারে মানে হারাম থেকে হয়তো মেডিকেলীয় জিনিসটা খারাপ যেমন ধরেন ধূমপান অথবা কেউ হয়তো অ্যালকোহলিক অথবা কেউ হয়তো একেবারে চেন স্মোকার রোজা রাখলে সে এই বদভ্যাস ত্যাগ করতে পারে এ আসক্তি এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন রোজা রাখার উপকার সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য আছে আর কিছু মানুষ আছে আমি জানি না তারা সঠিক না ভুল তারা বলে যে রোজা রাখার বেশ কিছু ক্ষতিকর দিক আছে ক্ষতি হতে পারে মানসিক সামাজিক শারীরিক ইত্যাদি বিষয়ে এটা কি ঠিক রোজা রাখা নিয়ে অনেক বিজ্ঞানী এখন পর্যন্ত অনেক গবেষণা করেছে যে রোজা রাখলে আমাদের শরীরের ওপর কি প্রভাব পড়ে আর বিজ্ঞানীরাই আমাদের বলেছেন যখন কোনো লোক খাবার খায় তখন তার হজম শক্তি বেড়ে যায় যখন খাবারের পরিমাণ কমে যায় বা রোজা রাখে তখন হজম শক্তিও কমে যায় সেটা কমে প্রায় বিশ পারসেন্ট আর যদি পরপর কয়েক দিন রোজা রাখে এক মাসের জন্য তখন এই শক্তিটা আরও কমে আসে তাহলে রোজা রাখলে হজম করার ক্ষমতা কমে যায় এরকম আর রিসার্চ বলছে বেশ কিছু মুসলিম পুরুষ এবং নারীকে নিয়ে এটা করা হয়েছে যারা রোজা রাখে এখানে দেখা গেছে যে সবার ওজন সামান্য কিছুটা কমে গেছে তবে গ্লুকোজের লেভেলটা বেড়ে গেছে আর অন্যান্য সব উপাদানের কথা যদি বলতে হয় সেগুলোর পরিবর্তন হয় না হোক সেটা টেস্টোস্টেরন বা কর্টিক্যাল সেল অথবা হতে পারে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া হতে পারে কোলেস্টেরল অথবা এসডিএল হাইডেন্সিটি লাইপোপ্রোটিন হতে পারে এলডিএল লোডেন্সিটি লাইপোপ্রোটিন অথবা টিজি ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরে এই উপাদানগুলো একই রকম থাকে রোজা রাখলে এগুলোর উপর কোনো প্রভাব পড়ে না শুধুমাত্র গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর ওজন সামান্য কিছু কমে যায় এছাড়াও ইরানে আরেকটা রিসার্চ করা হয়েছিল কিছু লোক প্রত্যেকদিন রোজা ছিল প্রায় সতেরো ঘন্টা তিরিশ দিন ধরে রমজান মাসে দেখা গেল এতে করে পুরুষদের বংশবৃদ্ধির হরমোনে কোনো প্রভাব পড়েনি টেস্টোস্টেরনে এছাড়াও এইচপিটি এর উপর কোনো প্রভাব পড়েনি থাইরয়েড হরমোনেও কোনো পরিবর্তন হয়নি এরকম অনেক রিসার্চ হয়েছে আরেকটা রিসার্চের কথা এখানে বলতে পারি যেটা নাম দেওয়া হয়েছিল ভালো স্বাস্থ্যের মহিলাদের উপর রমজানের প্রভাব যে উপায়ে তারা ওজন ঠিক রাখতে পারেন ওজন ঠিক রাখা সেখানে দেখা গেল রোজা রাখার সময় কোনো পরিবর্তন হয় না যদি শারীরিক গঠনের কথা বলেন ওজন একরকম কোনো কিছু বদলায়নি রোজা রাখলে ফ্যাট অক্সিডেশন বেড়ে যায় এবং কার্বোহাইড্রেট অক্সিডেশন কমে যায় আর খেয়াল রাখতে হবে যে পশ্চিমা বিশ্বের ডাক্তাররাও এরকম কথা বলেন যে আমাদের এ সময় খেয়াল রাখতে হবে বিলিরুবিন আর গ্লুকোজের অবস্থা রোজার সময় আরও একটা রিসার্চ বলছে যে রোজা রাখলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় বিলিম্ফোসাইট সেলে সংবেদনশীলতা বাড়ে তবে রিউমোরাল আর্থ্রাইটিসে বিলিম্ফোসাইটের সংবেদনশীলতা এখানে বেড়ে যায় না রোজা রাখলে আপনার আয়ু বেড়ে যেতে পারে হয়তো আরও বেশি দিন বেঁচে থাকতে পারেন এ নিয়ে পশুপাখির উপরে অনেক রিসার্চ হয়েছে আমাদের আয়ু বেড়ে যায় দুধ খাওয়ানো মহিলাদের উপর রিসার্চ করা হয়েছে রোজা থাকা অবস্থায় রোজা রাখার কারণে শরীরে উৎপন্ন দুধের পরিমাণে কোনো পরিবর্তন আসে না দুধের উপাদানও কোনো পরিবর্তন হয় না গ্লুকোজ লেভেল আগের মতোই ফ্যাট লেভেল আগের মতো ল্যাক্টোজেরও পরিমাণ ঠিক থাকে যে সব মহিলা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তনে আসে না এছাড়াও রোজা নিয়ে রিসার্চ হয়েছে রজস্ট্রাভ হওয়া মহিলাদের উপর আর বংশবৃদ্ধির সাইকেলের উপরও এসব রিসার্চে কোনো পরিবর্তন দেখা যায়নি মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো পরিবর্তন আসেনি রোজা রাখার কারণে নেগেটিভ বা পজিটিভ কোনো প্রভাব পড়েনি তাই এটা বলা ভুল যে রোজার কিছু ক্ষতিকর প্রভাব আছে সত্যি বলতে রোজার অনেক উপকারিতা আছে যেমন রোজার কিছু উপকারিতা হচ্ছে রোজা রাখলে কিছু রোগের ক্ষেত্রে উপকার পেতে পারেন যেমন রিউম্যাটোয়েড আর্থ্রাইটিস অস্টিয়ার্থাইটিসে উপকার পাবেন এছাড়াও রোজা নিয়ে আরও রিসার্চ হয়েছে যে পশু পাখি যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না বাচ্চাদেরও একই অবস্থা বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না পরিবারের লোকজন তাদের জোর করে খাবার খাওয়ায় রিসার্চে আরও দেখা গেছে যে যখন কোনো অসুস্থ লোক খাবার খায় এটা তাকে তাড়াতাড়ি সুস্থ হতে বাধা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে কেউ যদি অসুস্থ অবস্থায় রোজা রাখে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেজন্যই ডাক্তাররা এখন অনেক ট্রিটমেন্ট দেয় তার মধ্যে রোজাও একটা বিভিন্ন ধরনের রোগে পশ্চিমা বিশ্বে অনেকে করে কারণ যখন কেউ রোজা রাখে তার শরীর বিশ্রাম পায় আর শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায় এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এছাড়াও রোজা রাখলে আপনার ব্যবহার বদলে যেতে পারে যদি কেউ কিছুতে আসক্ত থাকে অথবা ধরেন কেউ অ্যালকোহলিক একথা কথা আগেও বলেছি অথবা হয়তো চেন স্মোকার রোজা রাখলে সে হয়তো এই আসক্তি থেকে মুক্ত হতে পারবে এছাড়া অনেকে হয়তো অন্যান্য জিনিস অভ্যস্ত যেমন চা কফি রোজা রাখলে তারা এগুলো থেকে বিরত থাকবে রমজান মাসে টানা তিরিশ দিন রোজা থাকবে তখন এগুলোতে আগ্রহ কমে যাবে তারা তখন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করবে তাহলে রোজার সময় আপনারা এইসব থেকে দূরে থাকবেন যদি এক মাস বাদ দিতে পারেন তাহলে সারা জীবনও পারবেন হ্যাঁ অবশ্য এমন কিছু রোগ আছে যেমন ধরেন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস যে লোক ইনসুলিন নির্ভর ডায়াবেটিসে ভুগছে তার রোজা রাখা উচিত না কারণ তার কিটোসিস আছে সাধারণত কিটোস ব্যবহার করা হয় এনার্জির উৎস হিসেবে কিন্তু যার ইনসুলিন নির্ভর ডায়াবেটিস আছে সে এটা কাজে লাগাতে পারে না সেজন্য ইনসুলিন নির্ভর ডায়াবেটিস থাকলে রোজা রাখা উচিত না তবে সে যদি ডাক্তারের পরামর্শে ইনসুলিন নিয়ে রোজা রাখতে পারে সেটা খুবই ভালো অন্য টাইপের ডায়াবেটিসগুলো আরও কমন নন ইনসুলিন ডায়াবেটিস এদের জন্য রোজা রাখা উপকারী আর আমি আগেও বলেছি রোজা রাখলে অনেক রোগের উপকারিতা পাবেন যেমন বিভিন্ন ধরনের হৃদরোগ অ্যাজমা অ্যারথ্রাইটিস অথবা হজমে কোনোরকম গণ্ডগোল এরপর বিভিন্ন চর্মরোগে এরকম অনেক রোগের কথা বলা যায় রোজা রাখলে এক্ষেত্রে উপকার পাবেন ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা বিরতির পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইয়ো পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাগাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ আল রায়ান ব্যাংক ছাতচল্লিশ ক্যালথাউপ রোড বার্মিংহাম কোড বি এক পাঁচ এক

বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদ এসে জিকির করলেই জমিনে ছড়িয়ে যাও কাজে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সর্বোত্তম জিকির হল আইলাহিল্লা ইসলামিক মূল্য বোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকি আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আলোচনার টপিক রোজা রাখার উপকারিতা আসসালামাইকুম আসসালাম রহমতুল্লা বরক ড জাকির ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে মানে এই রিসার্চগুলো এই রিসার্চ কি মুসলিমরা করেছে নাকি অমুসলিমরা এই রিসার্চগুলো মুসলিম অমুসলিম দুই ধরনের মানুষই করেছে আর এরকম কয়েকশো অ মুসলিম বিজ্ঞানী আছেন যারা রোজানে গবেষণা করেছেন শুধু মুসলিমই করেননি তুলনামূলকভাবে অমুসলিমরাই বেশি রিসার্চ করেছে তবে মুসলিমরাও আছে যেমন ধরেন একটা বই আছে ফাস্টিং ওয়ে অফ লাইফ লিখেছেন অ্যালেন কট তিনি লিখেছেন যে রোজা রাখলে শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায় আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক আর এছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এভাবে পুরো শরীর তিনি একজন অমুসলিম একজন ভারতীয় ডাক্তার ও রিসার্চ করেছিলেন তার নাম শান্তি রাঙ্গওয়ানি তিনি বলেছেন যখন কেউ রোজা রাখে তখন সে খাবার খায় না ফলে খাবার খাওয়ার কারণে যে টক্সিন তৈরি হতো সে টক্সিন আর তৈরি হয় না আর শরীরে আগের যে টক্সিন জমা হয়ে ছিল সেটা শরীর থেকে বের হয়ে যায় তাহলে রোজা রাখলে আপনার শরীর থেকে সব টক্সিনগুলো বের হয়ে যাবে পুরো শরীরটা তখন বিশুদ্ধ হয়ে যাবে বলেছেন অমুসলিম অবশ্য মুসলিমরাও করেছেন একটা রিসার্চ করেছেন ডক্টর সুলেমান জর্ডানের আম্মানে ইউনিভার্সিটি হসপিটালে সেখানে রিসার্চ করেছিলেন বেশ কিছু পুরুষ ও মহিলার উপরে বেয়াল্লিশ জন পুরুষ আর ২৬ জন মহিলা রিসার্চ করা হয়েছিল রোজা থাকা অবস্থায় তাদের শরীরে পরিবর্তন নোট করা হয়েছিল আর সেখানে দেখা গেল ওজন সামান্য একটু কমেছে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে তবে শরীরের অন্যান্য উপাদানগুলো টেস্টোস্টেরন কর্টিসল সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া এই সবগুলো আগের মতোই আছে কোনো পরিবর্তন হয়নি এই উপাদানগুলোর শুধু গ্লুকোজের পরিমাণ বেড়েছে আর ওজন সামান্য কমেছে আর কিছুই না অমুসলিমরা রোজা নিয়ে অনেক রিসার্চ করেছে একবার এরকম একদল অমুসলিম বিজ্ঞানী তারা আফ্রিকায় একটা রিসার্চ করল যেসব জায়গায় দুর্ভিক্ষ হয়েছে সেখানে রিসার্চের ফলাফলে দেখা গেল যারা দুর্ভিক্ষের কারণে না ছিল তারা সবাই একই ক্যাম্পে কিছু লোক খাবার খেয়েছে আর কিছু না খেয়ে আছে যারা না খেয়ে আছে তাদের টিভি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম তাহলে রোজা রাখলে টিবি আর ম্যালেরিয়াকে ভালোভাবে প্রতিরোধ করা যায় আসলে এটা আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ ভাবতে পারেন যেহেতু না খেয়ে আছে তারা এজন্য তাদের টিবি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা কম আল্লাহ আকবর অমুসলিমদের করা এই সব রিসার্চে দেখা যায় রোজা রাখলে আয়ু বেড়ে যায় বেশি দিন বেঁচে থাকবেন আর এতে তাড়াতাড়ি বুড়িয়ে যাবেন না আরেকটা রিসার্চ করেছিলেন একজন মুসলিম বিজ্ঞানী ওনার নাম ডক্টর ওসামা কান্দিল হার্ভার্ড ইউনিভার্সিটিতে উনি মুসলিম তবে দেশটা অমুসলিম অমুসলিম ইউনিভার্সিটি তিনি সেখানে রিসার্চ করেছিলেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের উপর আর দেখতে চেয়েছিলেন শরীরের সেলগুলো কিভাবে কাজ করে থাকে বিশেষ করে কিলার সেল যেগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে আর তিনি কাউন্টিং করেছিলেন রোজা শুরুর ঠিক আগে তারপর আবার তিনি কাউন্টিং করলেন রমজান মাসের একুশ তারিখে তারপর আটাশে রমজানে সেখানে বিশাল পার্থক্য দেখতে পেলেন তিনি একুশ রমজান আর আটাশে রমজানের পরে শরীরে কিলার সেলের সংখ্যা অনেক বেড়ে গেল আর এই সেলগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে তিনি দেখলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রোজা রাখার কারণে সেটা বেড়ে যায় এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছে ক্যান্সার রোগীদের উপর সেখানে দেখা গেল যে টিসেল যেটা মানুষের রোগ প্রতিরোধ করার কাজে দরকার হয়ে থাকে এই সেলের পরিমাণ বেড়ে যায় এই সেলগুলোর কাজ কি আমাদের শরীরে কোনো রোগ হলে এই সেলগুলো হচ্ছে সৈন্য অথবা তাদের বলা হয় মেজর জেনারেল সেনাবাহিনীর মতো এগুলো হল টি সেল শরীরে কোনো রোগ হলে এই টি সেলগুলো সেখানে গিয়ে রোগটাকে ধ্বংস করার চেষ্টা করে এইডস নামে যে রোগ এটা আক্রমণ করে এই টি সেলকে তাই এই রোগের নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রম তাহলে রোজা রাখলে টি সেল বেড়ে যাবে আর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে আমি আর একটা রিসার্চের কথা বলি এটা করেছেন একজন ইউরোপিয়ান অমুসলিম ভদ্রলোকের নাম ডক্টর জেফরি তিনি বলেছেন যে রোজা শুধু মানুষ রাখে এমন নয় এই রোজা রাখে অনেক পশুরা এমনকি গাছপালাও তিনি উদাহরণও দিয়েছেন শীতপ্রধান প্রধান দেশে যেসব পশু থাকে যেখানে তুষারপাত হয় তারা আলাদা আলাদা থাকে তখন কিছুই খায় না শীত নিদ্রায় চলে যায় এখানে উদাহরণ হিসেবে ব্যাঙের কথা বলা যেতে পারে এরা শীত নিদ্রায় চলে যায় এ সময় তারা খায় না রোজা রাখে উনি সেখানে উদাহরণ হিসেবে আরও বলেছেন যে এমনকি গাছপালাও শীতকালে পানি না পেলে রোজা থাকে কিন্তু তারপর যখন বসন্তকাল আসে তখন গাছপালা সবুজ পাতায় ভর্তি হয়ে যায় ফুলে ফলে ভরে যায় তিনি পরামর্শ দিয়েছেন যে প্রত্যেক মানুষের প্রতি বছর কমপক্ষে চল্লিশ দিন রোজা থাকা উচিত আমাদের মুসলিমদের জন্য রমজানের এক মাস রোজা রাখা ফরজ প্রায় তিরিশ দিন ধরে আর আপনি যদি শাওয়াল মাসের ছয়টা রোজা রাখেন তখন সব মিলিয়ে হবে ছত্রিশ দিন তাহলে আল্লাহ তালা এবং নবী অনেক আগেই আমাদের এই নির্দেশ দিয়েছেন যেটা এখন এই অমুসলিম ইউরোপিয়ানরা দিচ্ছেন রোজানি অমুসলিমরা অনেক রিসার্চ করেছেন এটা শরীরের জন্য খুবই উপকারী ডক্টর জাকির আপনি বেশ কয়েকটি রিসার্চের কথা বললেন আর আমার ধারণা রোজা নিয়ে আপনি যতগুলি রিসার্চের কথা বললেন সেগুলো করা হয়েছে আসলে কিছুদিন আগে রোজা রাখার এই উপকারিতাগুলো সম্পর্কে আগেকার দিনের মুসলিম লোকেরা কতখানি জানত আগেকার দিনের মুসলিমদের কথা যদি বলেন কিছু জিনিস তারা জানত আর কিছু জানত না আমরা এখনকার দিনে যেভাবে জানি তারা ঠিক সেভাবে জানতো না এটার কারণ আমি পরে একসময় বলবো এখন যদি বলেন যে তারা রোজার এ ব্যাপারগুলো সম্পর্কে সচেতন ছিল কিনা একটু অন্যভাবে হয়তো এখনকার মতো জানত না আমি একটা বই পড়েছিলাম লিখেছেন মৌলানা আবুল হাসান নাদবি আর কানুল আরবা সেখানে মালানা আবুল হাসান নাদবি সেই বইতে লিখেছেন আর কানুল আরবা তিনি লিখেছেন খলিফা হারনার রশিদের সময়কার এক ঘটনার কথা সেখানে তখন কথাবার্তা হচ্ছে খলিফা হারনার রশিদের খ্রিস্টান ডাক্তারের সাথে একজন মুসলিমের তার নাম আলী বিন হুসেন বিন ওয়াকিদ খলিফা হারুন রশিদের এই খ্রিস্টান ডাক্তার বলছেন যে পবিত্র কোরআন আসলে একটা বিজ্ঞানের বই আর আমরা জানি যে বিজ্ঞান দুই প্রকার শরীরের বিজ্ঞান আর আত্মার বিজ্ঞান এখন মেডিকেল সায়েন্সের ব্যাপারে কোরআন কি বলছে তখন আলী বিন হুসাইন বিন ওয়াকিদ তিনি বললেন যে আল্লাহ স্বাহানুয়া তালা কোরনের অর্ধেক আয়াতে দুই বিজ্ঞান নিয়েই বলেছেন পবিত্র কোরআনে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একত্রিশ আহার এবং পান করবে কিন্তু তোমরা অপচয় করবে না কারণ আল্লাহ স্বানওয়া তালা অপচয়কারীদের পছন্দ করেন না তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন কিন্তু তোমাদের নবী মোহাম্মদ মেডিসিন সম্পর্কে কি বলেছেন আলী বললেন যে নবী বলেছেন যে আমাদের পাকস্থলী হচ্ছে অসুখ হওয়ার প্রধান জায়গা আর রোগ প্রতিরোধ করাই সবচেয়ে ভালো চিকিৎসা প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো আর আগেও বলেছে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন উল্লেখ আছে ইবনে মাজা খণ্ড নম্বর চার হাদিস নাম্বার তিন হাজার তিনশো উনপঞ্চাশ নবী বলেছেন একজন আদম সন্তান পাকস্থলিতে যত খারাপ জিনিস রাখতে পারে অন্য অংশে ততটা পারে না মানুষ সামান্য খাবার খেয়েই কর্মক্ষম থাকতে পারে পাকস্থলিতে যা থাকে তার এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি আর এক তৃতীয়াংশ নিঃশ্বাসের জন্য তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন তার মানে যখন তোমরা আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশনা পাচ্ছ তখন জালিনেসকে তোমাদের প্রয়োজন নেই তিনি ছিলেন সেই সময়কার বিখ্যাত অমুসলিম ডাক্তার আল্লাহ এবং রাসুল যা বলেছেন তা টেলিগ্রাফিক মেসেজ এটা নিয়ে আমরা এখন রিসার্চ করছি আর আমাদের নবী অনেক আগেই সংক্ষেপে কথাগুলো বলে গেছেন আর সেই বইটাতে আরকানুল বা মালানা আবুল হাসান নাদভি সেই বইটাতে তিনি আরেকজন অমুসলিম বিজ্ঞানীর উদাহরণ দিয়েছেন আমেরিকান তিনি বলেছেন যে প্রত্যেক মানুষ ধনী বা গরিব প্রতি বছর তার কয়েকদিন রোজা থাকা উচিত এতে স্বাস্থ্য ভালো থাকবে তিনি আরো বলেছেন যে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম যেখানে তার অনুসারীদের রোজা রাখা আবশ্যিক করা হয়েছে তারপর বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ছিলেন সেরা ডাক্তার এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেছেন যে রোজা রাখাই সবচেয়ে স্বাস্থ্যকর উপায় আর তারপরে তারাবি সেখানে আমরা কিছু এক্সারসাইজ করি ডাক্তারের মতে এতে সহজ হজম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অমুসলিমরা ইসলাম ধর্মের প্রশংসা করেছে রিসার্চের পরে যদিও অনেক মুসলিমই জানে রোজার উপকারিতাগুলো কি কি তবে মুসলিমরা আমরা এই উপকারের জন্য রোজা পালন করি না আমরা রোজা রাখি আল্লাহ সামানুতালার খাতিরে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য মেডিকেল উপকারিতার জন্য রোজা রাখি না এই উপকারিতাগুলো হচ্ছে আনুষঙ্গিক হ্যাঁ অথবা বলা যায় এটা ডিনারের আগে ডেজার্ট আমাদের আসল বিরিয়ানি আমাদের আসল পোলাও সেটা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এটা সম্পর্কে আমি আগেও বলেছি আমরা মেডিকেল উপকারের জন্য রোজা রাখি না যদি এই উপকারিতাগুলো নাও থাকত মুসলিমরা আল্লাহ সামানু তাল্লাহার উদ্দেশ্যে রোজা রাখতাম আর যদি আল্লাহ তালার জন্য কিছু করি আল্লাহ সেজন্য আমাদের পুরস্কার দেবেন তাই আমরা যে কাজই করি সেগুলোর জন্য প্রতিদান পাব এই পৃথিবীতে এবং আখিরাতেও কিন্তু আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য রোজা রাখি না এগুলো বোনাস বলতে পারেন আমাদের জন্য এই উপকারিতা না থাকলেও আমরা আল্লাহ তালার জন্যই রোজা রাখতাম হ্যাঁ সুন্দর বলেছেন আপনি যখনই মেনে চলবেন আল্লাহ সুবাহন তালাকে এবং নবী মহম্মদ সাল্ল্লা সাল্লামকে নবীর জীবনে দেখে যেগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন তাহলে আপনি অনেক উপকার পাবেন আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আসসালাম আলাইকুম আ অবরাকাতহ Saturdays provide. In Britain, we are facing one big problem: that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified.

কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন থাকেন্লা আসালাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা তার জন্য এর অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো হ্যাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবেন অ সৎ কাজের নিশে কাজের মুজাফফর বিন মহসি ডক্টর হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আহেলতুল্লাহ বেন মোহাম্মদ দিলাবার হোসাইন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুর রজাক বিন য়ৌসফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকরিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা দায়িত্বটা সায়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদয় হতপথে অটল থাকবে সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের পৌঁছে কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাই হিবাসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আলোচনার টপিক রোজা রাখার উপকারিতা আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ডক্টর জাকির আল্লাহ যেন আমাদের উপকারগুলো অর্জনের সুযোগ দেন রোজা রাখার উপকারিতা নিয়ে অনেক আলোচনা এখনো বাকি আছে আমার তো মনে হচ্ছে তিনটা পর্ব ধরে আমাদের এই টপিক নিয়ে আলোচনা করা উচিত ছিল তবে আফসোস আমরা ইন্টারভিউর জন্য অতটা সময় পাচ্ছি না কারণ এটা শেষ পর্যায়ে চলে এসেছে এবার আমরা আলোচনা করব দর্শকদের পাঠানো কিছু প্রশ্ন এগুলো পাঠিয়েছে পিস টিভির দর্শকরা তাহলে আমরা শুরু করি প্রথম প্রশ্ন এটা পাঠিয়েছেন আমাদের একজন দর্শক যে অনেক মুসলিম দিনের বেলায় রোজা রাখে তবে রাতে তারা অতিরিক্ত খাবার খায় এটা করে রমজান মাসে অনেকেই রমজান মাসে রাতের বেলায় অতিরিক্ত খাবার খায় অন্যান্য মাসে তারা এত বেশি খাওয়া দাওয়া করে না কম খাওয়ার কারণে লোকে যে মেডিকেল উপকারিতা পায় সেই উপকারটা কি এই মানুষগুলো পাবে যারা বেশি বেশি খায় এখন মেডিকেল উপকারিতার কথা যদি বলেন অনেকে ইফতারের পরে অতিরিক্ত খাওয়া দাওয়া করে আমরা জানি রমজান মাসে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম ইফতারের সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করে থাকে আবার সারারাত ধরে খাওয়া দাওয়া করে তারপর রোজা রাখে এটা আল্লাহ স্বান্তালার নির্দেশের বিরুদ্ধে আল্লাহ বলেছেন সুরা আরফ অধ্যায় নম্বর সাত নম্বর একত্রিশ আহার এবং পান করবে কিন্তু অপচয় করবে না আল্লাহ সান তা অপচয়কারীদের পছন্দ করেন না রোজার সময় লোকজন খাবার কেনে তারপর ইফতার পার্টি দেয় সেখানে অনেক ধরনের খাবার থাকে অনেক খাবার নষ্ট হয় এভাবে তারা অনেক টাকা অপচয় করে যেটাতে হয়তো গরিব মানুষের উপকার হতো অবশ্যই ইসলাম ধর্ম এমন কথা বলে না আর আমি আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের এই হাদিসটার উল্লেখ করা হয়েছে ইবনে মাজায় খন্ড নম্বর চার হাদিস নম্বর তিন হাজার তিনশো উনপঞ্চাশ যে আদম সন্তান তার পাগস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা অন্য কোথাও রাখতে পারে না একজন মানুষ সামান্য খাবার খেয়ে কর্মক্ষম থাকতে পারে পাকস্থলীতে কি থাকবে সেটাকে তিন ভাগে ভাগ করা যায় এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এক তৃতীয়াংশ নিঃশ্বাসের জন্য সেখানে থাকবে বাতাস এর উপর নির্ভর করে বলা যায় অতিরিক্ত খাবার নবীর নবিরচ্ছন্নতের বিরুদ্ধে আল্লাহ সাহান্ন তালার নির্দেশের বিরুদ্ধে আর এই লোক রোজার উপকারিতাগুলো পাবে না রোজা মানে বিরত থাকবেন খাবার থেকে তারপর খাবেন কিন্তু অতিরিক্ত না রোজার যে সব উপকারিতার কথা বলেছি যেমন মেডিকেল উপকারিতার বেশিরভাগই পারবে না অর্জন করতে কিছু হয়তো পারবে অনেক সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করলে বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আমি আগের পর্বে একটা উদাহরণ দিয়েছিলাম কেউ খেলো তারপর গলার ভেতরে আঙুল ঢুকিয়ে দিল এবং বমি করল তাহলে সেই খাবারটা তাকে স্বাস্থ্যবান বানাবে না অতিরিক্ত খাবার খেলে সে রোজার উপকারিতা পাবে না এটা রোজা রাখার মূলনীতির বিরুদ্ধে চলে যায় ভালো আপনি বেশ সংক্ষেপেই উত্তর দিলেন আর আমাদেরও এটাই দরকার কারণ আমাদেরও এখনও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে দ্বিতীয় প্রশ্ন এটাও করেছেন আমাদের একজন দর্শক যদি কোনো মুসলিম এরকম উদ্দেশ্য নিয়ে রোজা রাখে যে সে তার শরীরের ওজন কমাবে মানে ডায়েটিং সে কি রোজা রাখার পুরস্কারগুলো পাবে নাকি পাবে না পুরুষ বা মহিলা আপনি যদি রোজা রাখার পুরস্কারের কথা বলেন ইসলাম অনুযায়ী বেহেস ক্ষমা পাওয়া ইত্যাদি আমাদের নবী এটা বলেছেন তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে আগের রাতে যে লোক রোজা রাখার নিয়ত করবে না তার রোজা কবুল হবে না নিয়ত করাটা আবশ্যিক নিয়ত হবে আল্লাহ সওয়ানার জন্য আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যে লোকে নিয়ত করবে না সে অবশ্যই পাবে না এই ধর্মীয় উপকারিতাগুলো আধ্যাত্মিক উপকারিতাগুলো সে কিছু পাবে না আমরা যে কারণে রোজা রাখি সেটা হচ্ছে তাকুয়া এ সম্পর্কে আগের পর্বে আমি বলেছি এখন যদি মেডিকেল উপকারিতার কথা বলেন কেউ হয়তো করছে ডায়েটিং কেউ চাচ্ছে ওজন কমাতে সেই উপকারিতাগুলো হয়তো পাবেন কিছু লোক হয়তো রাজনৈতিক কারণে রোজা রাখে কেউ অনশন করে অনেক মানুষ চাপে পড়ে রোজা রাখে আবার অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য মানে ডায়েটিং হয়তো তখন তারা এই মেডিকেল উপকারিতাগুলো পাবে তবে ইসলামের উপকারিতাগুলো তারা পাবে না আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাহুদ অধ্যায় নম্বর এগারো আয়াত নম্বর পনেরো ও ষোলো যদি কেউ কোনো কাজ করে পার্থিব সুখের জন্য দুনিয়াতে আল্লাহ তাদের কাজের পূর্ণ ফল দান করেন কম দেওয়া হয় না তবে আখিরাতে তার জন্য কোনো পুরস্কার থাকবে না শুধু দোজখের আগুন ছাড়া আর দুনিয়ায় তারা যেগুলো করে সেগুলো নিরর্থক ওজন কমানো বা ডায়েটিংয়ের জন্য রোজা এটা আসলে টাকা ছেড়ে পয়সার পেছনে দৌড়ানো আমাদের বুঝতে হবে যে আমরা রোজা রাখবো শুধুমাত্র আল্লাহ তালার জন্য তাহলে সব উপকারিতাই পাবো তাহলে আমি বরং একটু মোটাই থাকি বেহেস্তে যাওয়াটাই তো আসল কি বলেন আপনি 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 রোগা হলেও যেতে পারেন যদি রোজা রেখে নবীর মেনে চলেন আমাদের নবী কিন্তু মোটা ছিলেন না আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর বলেছেন ডক্টর জাকির পরের প্রশ্ন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আমরা এর আগের পর্বে জেনেছিলাম যে তিনি ইফতার করতেন খেজুর দিয়ে সেজন্য ইফতারের সময় খেজুর খাওয়াটাকে গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে এখন খেজুরের উপকারিতা সম্পর্কে কিছু বলবেন খেজুর খুবই স্বাস্থ্যকর একটা খাবার খেজুরের মধ্যে অনেক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে চুয়াল্লিশ থেকে অষ্টআশি পার্সেন্ট এতে ফ্যাটের পরিমাণ খুবই কম দশমিক দুই থেকে দশমিক পাঁচ পার্সেন্ট খেজুরের মধ্যে প্রায় পনেরো প্রকার মিনারেল আর সল্ট আছে ছয় প্রকার ভিটামিন থাকে প্রোটিন থেকে দুই দশমিক তিন থেকে পাঁচ দশমিক ছয় পার্সেন্ট এর মধ্যে উচ্চমাত্রার ফাইবার থাকে ছয় দশমিক চার থেকে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট এক এক ধরনের খেজুর এক এক রকম আর আপনি দেখবেন যেহেতু এতে উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট থাকে এটা এনার্জির খুব ভালো একটা উৎস আপনি খেজুর খেলে সাথে সাথেই তাতে এনার্জি পেয়ে যাবেন এটা গ্লুকোজ পাউডারের মতো এনার্জি খাবারের চেয়ে অনেক ভালো খেজুর খেলে সাথে সাথে এনার্জি পেয়ে যাবেন একজন মানুষ শুধু খেজুর আর পানি খেয়ে মাসের পর মাস বেঁচে থাকতে পারে আর আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন ঘরে অন্য কোনো খাবার থাকতো না তখন খেতেন শুধু খেজুর আর পানি আবার মাঝে মধ্যে খেজুর আর উটের দুধ তাহলে খেজুর একটা স্বাস্থ্যকর খাবার এর ফ্যাট আপনার ওজন বাড়াবে না বাড়লেও সামান্য তাই লোকে ভয় পায় যে খাবার খেলে ওজন বেড়ে যেতে পারে খেজুরে সে ভয় নেই এরপর যদি খেজুরে মিনারেলের কথা বলি এতে প্রায় পনেরো রকমের মিনারেল থাকে এছাড়াও খেজুরে থাকে ফ্লোরাইড যেটা দাঁতের ক্ষয় রোধ করে থাকে খেজুরে আছে সেলেনিয়াম যেটা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খেজুরে ছয় প্রকারের ভিটামিন থাকে যদিও ভিটামিনের পরিমাণ অনেক কম পরিমাণে কম এতে থাকে ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু নিয়াসিন এরপর থেকে ভিটামিন এ খেজুরের প্রোটিনে তেইশ প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে খেজুরের মধ্যে যত অ্যামিনো অ্যাসিড পাবেন সেটা অন্য ফলমূলের ভেতরে পাবেন না মানুষ সাধারণত যেগুলো খায় এটা আপনি আপেল কমলা বা কলাই পাবেন না তবে খেজুরে পাবেন এছাড়াও খেজুরে আছে বেশ উচ্চমাত্রার ফাইবার যেটা হজমে সাহায্য করে তাই সহজে হজম হয়ে যায় খেজুর খেলে সহজেই হজম হবে কোষ্ঠকাঠিন্য সেরে যায় শরীরও তখন ঝরঝরে থাকে এরকম অনেক উপকারিতা খেজুর একটা স্বাস্থ্যকর খাবার আর বর্তমানে আলহামদুল্লাহ গত চল্লিশ বছরে খেজুরের উৎপাদন বেড়ে গেছে প্রায় তিন গুণ আর পৃথিবী জনসংখ্যা বেড়ে হয়েছে দুই গুণ তাহলে মানুষের তুলনায় খেজুরের উৎপাদন অনেক বেড়েছে কারণ এটা একটা স্বাস্থ্যকর খাবার এনার্জি পাবেন সাথে সাথে পরের প্রশ্ন একজন দর্শক জানতে চাচ্ছেন এর মধ্যে পার্থক্য কি রোজা রাখা আর অ্যানারক্সিয়া অ্যানারক্সিয়া কথাটার মানে হচ্ছে ক্ষুধা কমে যাওয়া এটা মেডিকেল টার্ম ক্ষুধা কমে যাওয়া আর এটা অনেক সময় তাদের ক্ষেত্রে ঘটতে পারে যারা ডায়েটিং করছে তরুণীদের বেলাতেই এটা বেশ কমন এটা এক ধরনের রোগ যারা ডায়েটিং করে তারা খাওয়া দাওয়া কম করে এটা তাদের অভ্যেসে পরিণত হয়ে যায় তারা কোনো কিছু খেতে চায় না আর অনেক সময় এমন অবস্থা যাকে বলা হয় অ্যানারক্সিয়া নার্ভোসা এটা মানসিক অসুখ একটা তারা খেতে ভয় পায় যে খেলেই ওজন বেড়ে যাবে এটা একটা মানসিক রোগে পরিণত হয় তাহলে অ্যানারক্সিয়া মানে ক্ষুধা কমে যাওয়া ডায়েটিংয়ে খুব একটা ফল আসে না কারণ যারা ডায়েটিং করে যখনই ডায়েটিং করা ছেড়ে দেয় হয় অ্যানারক্সিয়া নারভাসায় ভোগে যেটা এক ধরনের মানসিক রোগ তারা কোনো কিছু খেতে ভয় পায় যে ওজন বেড়ে যাবে তারপর তাদের ওজন কমে যায় স্বাস্থ্য খারাপ হয়ে যায় অথবা ডায়েটিং ছেড়ে দিলে আবার মোটা হয়ে যায় তখন তারা অতিরিক্ত খাবার খেতে থাকে এটা নিয়ে পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে উনিশশো পঁচানব্বই সালে মিশিগানে একটা রিসার্চ সেখানে পাঁচশো সাতান্ন জন ভার্সিটি পড়ুয়া তরুণীদের উপর রিসার্চ করা হয়েছিল তাদের মধ্যে অষ্টআশি পারসেন্ট ডায়েটিং করেছিল মাত্র দুই পারসেন্ট অতিরিক্ত খাবার তারা খেত তবে ছয় মাস পরে এই দলে উনিশ পার্সেন্ট তরুণী চলে আসলো অতিরিক্ত খেতে লাগলো। কারণ যখনই ডায়েটিং বন্ধ করবেন আপনি তখন বেশি খেতে চাইবেন আর মোটা হয়ে যাবেন অথবা আপনার অবস্থা হতে পারে এর উল্টোটা অ্যানারক্সি অ্যানারভোসা যে আপনি কিছু খাবেন না এতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে সুবাহ আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এটা না দেন পরের প্রশ্ন রোজা রাখা আর অনাহারে এই দুইটার বৈজ্ঞানিক বিষয়ের পার্থক্যটা কি রোজা রাখা বৈজ্ঞানিকভাবে আমরা করি চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বারো ঘন্টার মতো যখন শরীরে মজুদ করা কার্বোহাইড্রেট এনার্জির কাজে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় রোজা যখন এটা শুরু হয় প্রথম দিকে আমাদের শরীর খাবার থেকে এনার্জি নেয় যখন খাবারের পরিমাণ কমে যায় মজুদ কার্বোহাইড্রেট থেকে যখন আমরা এনার্জি নিতে থাকি সেটাই হচ্ছে রোজা তবে শরীরে মজুদ কার্বোহাইড্রেট যখন শেষ হয়ে আসে পুরোপুরি ব্যবহৃত হয় তখন কাজ করে হচ্ছে প্রোটিন যখন প্রোটিন থেকে শরীর এনার্জি নাই সেটা অনাহারে থাকা তখন দেখবেন শরীরের মাংস বেশি কমে যাচ্ছে মানুষটা শুকিয়ে যাচ্ছে তখন দুর্বল হয়ে পড়ে বৈজ্ঞানিকভাবে যখন শরীরে মজুদ কার্বোহাইড্রেট শেষ হয়ে যায় আর প্রোটিন ব্যবহৃত হতে থাকে সেটাই হচ্ছে তখন অনাহারে থাকা আর এই শরীরের জন্য মোটেই ভালো নয় রোজা রাখা শরীরের জন্য ভালো অনাহারে থাকা ভালো না জাজাকাল্লা খায়ের সুন্দর বলেছেন ডক্টর জাকির আমরা আজকে রোজা রাখার উপকারিতা সম্পর্কে জানলাম আমি আশা করি আর দোয়া করি আল্লাহ তালার কাছে যাতে করে আমরা রমজান মাসে রোজা রাখার সবগুলো উপকারিতাই অর্জন করতে পারি আপনি আজকে আমাদেরকে রোজা রাখার যেসব উপকারিতাগুলো সম্পর্কে জানালেন জাজাকাল্লা খায় জাজাকাল্লা শুক্রিয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাসের সবগুলো উপকারিতা অর্জন করা সৌভাগ্য দান করেন আর এখন কোনো অজুহাত দিতে পারবেন না কারণ আপনারা এখন রোজা রাখার উপকারগুলো জানেন যেমন আধ্যাত্মিক ধর্মীয় শারীরিক মানসিক মেডিকেল ইত্যাদি এখন আর কোনো অজুহাত নেই আশা করি আজকে ডক্টর জাকির নায়েকের বলা পরামর্শগুলো আপনারা গ্রহণ করবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সবার সাথে আবার দেখা হবে সেদিন আমাদের আলোচনার টপিক রমজান অনুশোচনা বাত অবকরার মাস আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি بالصيام الصيام وأطلّا مسعدا اهلا و خلا في كل حين لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পিএস কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাগাতে যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএস টিভি নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতুয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া